প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া এক প্রতারককে কুমিল্লা থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেলে জেলার ডিবি পুলিশের একটি দল নগরীর বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রতারক শরীফউদ্দিনকে আটক করে। এ সময় তার চার সহযোগীকেও আটক করা হয়। আটকের সময় শরীফের কাছ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ অনেক নেতার সঙ্গে তার এডিট করা ছবি ও ভুয়া ভিজিটিং কার্ড জব্দ করা হয়। কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম জানান, প্রতারক শরীফ ফেসবুকে বিভিন্ন আইডি খুলে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ নানা পদে আছেন বলে প্রতারণা করতেন।